আর মাত্র অল্প কিছুদিন, তারপরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর অষ্টম আসর। আর তাই ইতিমধ্যে শেষ হয়েছে সবগুলো ফ্র্যাঞ্চাইজির দল গোছানো থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতিও। বিপিএল এর এবারের আসরে তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো দেশীয় তারকা নিয়ে শক্তিশালী দল গড়েছে মিনিস্টার ঢাকা। তবে শুরু থেকেই দলটির অধিনায়ক কে হবেন এ নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, কিন্তু অবশেষে জানা গেল কে হচ্ছে ঢাকার অধিনায়ক। ফেসবুক অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে মিনিস্টার ঢাকা ফ্র্যাঞ্চাইজিটি। এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ফেসবুক পেজ থেকেই। এই তিন দেশি তারকা ছাড়াও রুবেল হোসেন, নাঈম শেখ, শফিউল ইসলাম, শামসুর রহমান ও ইবাদত হোসেনদের দলে ভিড়িয়েছে ঢাকা। আর দলটিতে বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান ও ইসুরু উদানের মতো আন্তর্জাতিক ক্রিকেট মাতানো তারকারাও।